আমার ভাই আবরার কিছু ছাত্রের কাছে নিহত হয়েছেন। এমন একটা জামানা আসবে যখন হত্যাকারী কাকে হত্যা করছে, কেন হত্যা করছে সেটা সে জানবে না। তাহলে ওই ছাত্র রাজনীতির আমাদের দরকার নাই, যে ছাত্র রাজনীতির কারণে আমার দেশ কলুষিত হচ্ছে। আমরা দেখলাম গত দুই দিন আগে বাংলাদেশের বিখ্যাত ইউনিভার্সিটি বুয়েটের মধ্যে শাহাদাত বরণ করেছেন। তাহলে মানুষ মানুষকে কখন হত্যা করতে পারে? মুসলিম শরীফের হাদিস আমার আকা রহমতুল্লিল আলামিন ঘোষণা করেছেন, আজকে আবরারকে কেন মারা হয়েছে কোনো কারণ বলতে পারছে না। তাহলে কেন মারা, এবং যে হত্যা হচ্ছে শহীদ হচ্ছে সেও জানে না তাকে কেন মারা হচ্ছে। তাহলে যারা কাতেল জালেম, এই জালেমগুলো জানে না কেন মারছি, যিনি মসলুম শাহাদাত বরণ করছে উনিও জানে না আমার অপরাধ কি। তাহলে আজকে সেই জামানা, সেই কাল, সেই সময়ে আমরা চলে এসেছি। তাহলে আজ আমরা আবরারের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সেই জন্য স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আজকে আবরার যে শাহাদাত বরণ করেছে এটা হচ্ছে স্বাধীনতা রক্ষার জন্য তিনি শহীদ হয়েছেন। তো বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় প্রথম যিনি শহীদ হয়েছেন ওনার নাম হচ্ছে আবরার। তো আজকে যারা এই আবরার ফাহাদকে হত্যা করেছে, শহীদ করেছে, তাদের মধ্যে যে নেতৃত্ব দিয়েছে ওর নাম হচ্ছে অমিত সাহা, যার রুমের মধ্যে আছে। তো তার রুমের মধ্যে দেখবেন মূর্তির ছবি, আবরারের রুমের মধ্যে দেখবেন জাইনামাজের ছবি। তাহলে জাইনামাজ যার রুমে ঢুকে গেছে, টুফি যার কাছে ঢুকে গেছে, বুয়েটের প্রত্যেকটা ছাত্র সাক্ষী দিয়েছে যে তার মধ্যে আমরা কখনো খারাপ আচরণ দেখি নাই, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, সবার সাথে হাসি মুখে কথা বলেছে। কিন্তু অমিত শাহর রুমে দেখলাম মূর্তির ছবি, ছেলেরা সাক্ষী দিচ্ছে আবরার যদি নিহত না হতো তাহলে এই অত্যাচারের কথা গোপন থাকতো, এই অমিত সাহা বছরের পর বছর ছাত্রদেরকে নির্যাতন করেছে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কোরআনের মধ্যে আল্লাহ বলছে মুশরিকরা অপবিত্র, তাদের সাথে বন্ধুত্ব করিও না। কেন বন্ধুত্ব করব না? আজকে আবরারকে যারা শহীদ করে দিয়েছে তারা আজকে ফেঁসে গেছে। তাহলে এই নাফাকদের সাথে বন্ধুত্ব করার কারণে দশজনের আজ ফাঁসির আসামি হয়ে গেছে। সেই জন্য মুশরিকদের সাথে লেনদেন হবে, খাওয়ার দাওয়ার হবে, কিন্তু বন্ধুত্ব ব্যবসা হবে, বন্ধুত্ব হবে কেন? এসে বসে বন্ধুত্ব হলে তোমাকে জ্বলন্ত উদাহরণ দিয়ে দিলাম, এরকম অমিত সাহারা বেঁচে যাবে, প্রিয়া সাহারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরেও বেঁচে যাবে, কিন্তু তোমরা যারা মুসলমানের ঘরের সন্তান আরেক ভাইকে হত্যা করার কারণে তোমরা জেলের মধ্যে পৌঁছবে। তাহলে একটা, দুই নাম্বার, যে বেশি মেরেছে আবরারকে সে মদ পান করে এসেছিল। তাহলে ইসলামী কালচার যার কাছে নাই, ইসলামী আদর্শ যার কাছে নাই, তার চরিত্র ভালো হতে পারে না। ইসলাম বলেছে তোমার জন্য আমি মদ হারাম করে দিয়েছি, তুমি মদ খাইতে পারবে না কেন? বসে বিবেকেই আসল আদালত, তো মদ খাওয়ার কারণে বিবেক কাজ করে না। তাহলে আজকে যদি সে মুসলমানদের মা বাবা যদি তাকে ইসলামী শাসন দিত, ভালো ছাত্র হওয়ার নাম বাংলাদেশ উন্নত হবে না। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি যদি ইসলামিক চরিত্র থাকে তখন বাংলাদেশ হয়ে যাবে একটা মডেল। কিন্তু এর আগে কোনো ভালো ছাত্রের কোনো দাম নাই। আজকে ছেলেরা, ছেলের বাবা আফসোস করছে, আমার ছেলে যদি ঘরে বেকার বসে থাকতো তাহলে আমি অন্তত বুককে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু শিক্ষাঙ্গনে আমার ছেলেকে লাশ হয়ে ফিরতে হয়েছে, এই সান্ত্বনা আমি দিতে পারবো না। তাহলে যারা মেরেছে তারা মদ খাইতো, আমরা তাদের রুমে মদের বোতল পেয়েছি, তাদের মধ্যে ছিল জেনা, ব্যভিচার। তাহলে ইসলামিক কালচার থেকে, ইসলামিক চরিত্র থেকে চলে যাওয়ার কারণে, দূরে যাওয়ার কারণে আজকে দেশের একটা ঘৃণিত মানুষ হিসেবে যাকে সবাই ধিক্কার দিচ্ছে, যাকে, যাদেরকে সবাই বলছে যে মানুষের সামনে ফাঁসির ব্যবস্থা করা হোক, সেই কারণে আমরা বাবাদেরকে অনুরোধ করব সন্তানদেরকে সময় থাকতে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। কারণ ইসলামী শিক্ষার মধ্যে চরিত্র রয়েছে, অন্য কোনো শিক্ষায় চরিত্রের সেই শিক্ষাটা নাই। তিন নম্বর, ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি তখন ছিল, আমার দাদারা যখন ছিলেন ছাত্র দেখলে মানুষ দাঁড়িয়ে যেত, বায়ান্নের কথা যদি বলেন, একাত্তরের কথা বললে ছাত্র ছিল সম্মানের বস্তু। আজ ছাত্র মানে টেন্ডার বাজে,
আর ছাত্র মানে চাঁদাবাজি, আর ছাত্র মানে মানুষের হক মেরে দেওয়া। আজকে রাস্তার জন্য যতগুলো বড় বড় বাজেট হচ্ছে সবগুলোর অংশীদার এই আমার দেশের উন্নয়নগুলো মেরে খেয়ে ছাত্রগুলো কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাহলে ওই ছাত্র রাজনীতির দরকার নাই, যেই ছাত্র রাজনীতি আমাদেরকে মত আর চাঁদার চাঁদাবাজি শিখায়। ওই ছাত্র রাজনীতির দরকার নাই যেখানে ক্যাসিনো করে দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে দেয়। ওই ছাত্র রাজনীতির দরকার নাই যে ছাত্র রাজনীতির মাধ্যমে বাবা বুক হারা হয়ে যায়, মা সন্তান হারা হয়ে চিৎকার করে। ওই ছাত্র রাজনীতির দরকার নাই যেই ছাত্র রাজনীতির কারণে ছাত্র নামের কলঙ্ক হয়ে যায়, কলুষিত হয়ে যায়। এখন মানুষ আগে ছাত্র দেখলে দাঁড়াতো, এখন ছাত্র দেখলে মানুষ ভয় পায় কি আমার উপর মারতে আসছে কিনা। তো ছাত্র তো সে হতে পারবে যে অভাবের ঘরে অভাব দূর করতে যায়, ছাত্র তো সে হতে পারে যে মা হারা সন্তানকে সন্তান হারা মাকে গিয়ে বলবে, মারে তোমার সন্তান চলে গেলেও আমি সন্তান রয়ে গেছি, আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো। আর মায়ের বুক খালি করা ছাত্রের কখনো চরিত্র হতে পারে না। জাতিসংঘ পর্যন্ত নিন্দা করেছে যেই ছাত্র রাজনীতির কারণে বিশ্বের মাঝে আমরা মাথা উঁচু করার কথা ছিল, আজ মাথা নিচু হয়ে গেছে যে ছাত্রের কারণে। ওই ছাত্র রাজনীতির কোনো দরকার নাই। বিশ্ব আমরা দেখেছি যত উন্নত হয়েছে ছাত্ররা কোনো পলিটিক্সের মধ্যে নাই, কারণ ছাত্ররা আছে দেশ উন্নয়নের মধ্যে। তাহলে ওই ছাত্র রাজনীতি দরকার যে ছাত্র রাজনীতি অভাবের ঘরে অভাব দূর করবে। ওই ছাত্র রাজনীতি দরকার যে ছাত্র রাজনীতি সন্তান হারা মাকে বুঝ দিতে পারবে। ওই ছাত্র রাজনীতি দরকার যে ছাত্র রাজনীতি রাস্তা নাই রাস্তা করে দিবে, ঘাট নাই ঘাট করে দিবে, পুকুর নাই পুকুর করে দিবে, মসজিদ নাই মসজিদ করে দিবে, মানুষের উন্নয়নে কাজে লাগবে। ওই ছাত্র রাজনীতি আমাদের দরকার, বর্তমান কলুষিত রাজনীতি আমাদের দরকার নাই। সুতরাং আমরা আবরারের মতো আর কাউকে হারাতে চাই না।